राजयोग स्वामी विवेकानंद पाठ करछि गोपा बागची। পরিশিষ্ট যোগ বিষয়ে অন্যান্য শাস্ত্রে উল্লেখ। এক, শ্বেতাশ্বতর উপনিষদ দ্বিতীয় অধ্যায়, যেখানে অগ্নিকে মথন করা হয়, যেখানে বায়ুকে রোধ করা হয় এবং যেখানে অপর্যাপ্ত সোমরস প্রবাহিত হয়, সেখানে সিদ্ধ মনের উৎপত্তি হইয়া থাকে। বক্ষ গ্রীবা ও শিরদেশ উন্নতভাবে রাখিয়া শরীরকে সমভাবে ধারণ করিয়া ইন্দ্রিয়গুলিকে মনে স্থাপন করিয়া জ্ঞানী ব্যক্তি ব্রহ্মরূপ ভেলা দ্বারা সকল ভয়াবহ স্রোত পার হইয়া যান। সংযুক্ত চেষ্ট ব্যক্তি প্রাণকে সংযত করেন, যখন উহা শান্ত হইয়া যায় তখন নাসিকা দ্বারা প্রশ্বাস পরিত্যাগ করেন। যেমন সারথি চঞ্চল অশ্বগণকে সংযত করেন, অধ্যবসায়শীল যোগীও সেইভাবে মনকে ধারণ করিবেন। সমতল, সূচি, প্রস্তর, অগ্নি ও বালুকাশূন্য মনুষ্যকৃত অথবা কোনো জলপ্রপাত জনিত মনশ্চাঞ্চল্যকর শব্দশূন্য, মনের অনুকূল চক্ষুর প্রীতিকর পর্বত গুহাদি নির্জন স্থানে থাকিয়া যোগ অভ্যাস করিতে হইবে। নিহার, ধূম, সূর্য, বায়ু, অগ্নি, খদ্যোত, বিদ্যুৎ, স্ফটিক, চন্দ্র এই রূপগুলি আসিয়া ক্রমশ যোগে ব্রহ্মকে অভিব্যক্ত করে। যখন পৃথিবী, জল, তেজ, বায়ু ও আকাশ এই পঞ্চভূত হইতে যৌগিক অনুভূতি সমুদয় হইতে থাকে, তখন যোগ আরম্ভ হইয়াছে বুঝিতে হইবে। যিনি এইরূপ যোগাগ্নিময় শরীর পাইয়াছেন তাহার আর ব্যাধি, জরা, মৃত্যু থাকে না। শরীরের লঘুতা, স্বাস্থ্য, লোভ শূন্যতা, সুন্দর বর্ণ, স্বরমাধুর্য, মূত্র পুরুষের অল্পতা ও শরীরে একটি পরম সুগন্ধ, যোগারম্ভ করিলে যোগীর এই লক্ষণগুলি প্রথমেই প্রকাশ পায়। যেমন সুবর্ণ রজত প্রথমে মৃত্তিকাদি দ্বারা লিপ্ত আছে, পরিশেষে উত্তম রূপে ধৌত হইয়া তেজময় দীপ্তিতে প্রকাশ পায়, সেইরূপ দেহি আত্মতত্ত্ব দর্শন করিয়া একস্বরূপ কৃতার্থ ও দুঃখ বিমুক্ত হয়। যথাবিধি বাঞ্ছিত আসন অভ্যাস করিয়া অতঃপর হে গার্গী জিতাসনগত হইয়া প্রাণায়াম অভ্যাস করিবে। কোমল আসনে কুশসম্মুখ বিছাইয়া তাহার উপর মৃগ চর্ম বিছাইয়া ফল ও মোদকের দ্বারা গণেশের পূজা করিয়া সেই আসনে সুখাসীন হইয়া বাম হস্তে দক্ষিণ হস্ত স্থাপন করিয়া সমগ্রীবাসীর হইয়া মুখ বন্ধ করিয়া নিশ্চল হইয়া পূর্ব মুখ বা উত্তর মুখে বসিয়া নাসাগ্রে দৃষ্টি ন্যস্ত করিয়া অতি ভোজন বা একেবারে অনাহার ত্যাগ করিয়া পূর্বোক্ত প্রকারে যত্নপূর্বক নাড়ি শোধন করিবে। এই নাড়ি শোধন না করিলে সাধনের ক্লেশ সমস্তই বৃথা হয়। পিঙ্গলা ও ইড়ার সংযোগস্থলে অর্থাৎ দক্ষিণ ও বামনাসিকার সংযোগস্থলে হুম বীজ চিন্তা করিয়া
ইরাকে দ্বাদশ মাত্রা বাহ্য বায়ু দ্বারা পূর্ণ করিবে, পরে সেই স্থানে অগ্নি চিন্তা ও রং বীজ ধ্যান করিবে। এই রূপে ধ্যান করিবার সময় ধীরে ধীরে পিঙ্গলা অর্থাৎ দক্ষিণ নাসিকা দিয়া বায়ু রেচন করিবে, পুনরায় পিঙ্গলার দ্বারা পূরক করিয়া পূর্বোক্ত প্রকারে ধীরে ধীরে ইড়া দ্বারা রেচন করিবে। গুরুর উপদেশ অনুসারে ইহা তিন চারি বৎসর অথবা তিন চারি মাস অভ্যাস করিবে। উষাকালে, মধ্যাহ্নে, সায়াহ্নে ও মধ্যরাত্রে যতদিন না নারী শুদ্ধি হয় ততদিন গোপনে অভ্যাস করিতে হইবে। তখন তাহাতে এই লক্ষণগুলি প্রকাশিত হয়, যথা শরীরে লঘুতা, সুবর্ণ বর্ণ, ক্ষুধা ও নাদশ্রবণ। পরে রেচক, কুম্ভক, পুরকারাত্মক প্রাণায়াম করিতে হইবে। অপানের সহিত প্রাণ যোগ করার নাম প্রাণায়াম। ১৬ মাত্রায় মস্তক হইতে পদ পর্যন্ত পূরক, পরে ৩২ মাত্রায় রেচক ও ৬৪ মাত্রায় কুম্ভক করিবে। আর এক প্রকার প্রাণায়াম আছে, তাহাতে প্রথমে ৬৪ মাত্রায় কুম্ভক, পরে ৩২ মাত্রায় রেচক ও শেষে ১৬ মাত্রায় পূরক করিতে হইবে। প্রাণায়াম দ্বারা শরীরের সমস্ত দোষ দগ্ধ হইয়া যায়, ধারণা দ্বারা মনের অপবিত্রতা দূর হয়, প্রত্যাহার দ্বারা সঙ্গদোষ নাশ হয় এবং ধ্যানের দ্বারা নাশ হইয়া যায় যাহা কিছু আত্মার ঈশ্বর ভাব আবৃত করিয়া রাখে। প্রগাঢ় ধ্যান বলে শুদ্ধ স্বরূপ পুরুষের প্রকৃতির মতো সমুদয় শক্তি আসিয়া থাকে, আসক্তির নাশকে ধ্যান বলে। সমুদয় বৃত্তির নিরোধে ধ্যান সিদ্ধি হয়। ধারণা, আসন ও নিজ কর্তব্য কর্ম নিষ্পাদনের দ্বারা ধ্যান সিদ্ধ হয়। শ্বাসের ছর্দি অর্থাৎ ত্যাগ ও বিদারণ অর্থাৎ ধারণ দ্বারা প্রাণবায়ু নিরোধ হয়। যেভাবে বসিলে স্থৈর্য ও সুখ লাভ হয় তাহার নাম আসন। বৈরাগ্য ও অভ্যাসের দ্বারাও ইহা নয় বলিয়া প্রকৃতির প্রত্যেকটি তত্ত্বকে ত্যাগ করিতে পারিলে বিবেক সিদ্ধ হয়। বেদে একাধিকবার শ্রবণের উপদেশ আছে, সুতরাং পুনঃ পুনঃ শ্রবণের আবশ্যক। সেন পক্ষী যেমন মাংসের বিয়োগে দুঃখী ও স্বয়ং ইচ্ছাপূর্বক ত্যাগ করিয়া সুখী হয়, সাধুও সেইরূপ ইচ্ছাপূর্বক সর্বত্যাগ করিয়া সুখী হইবেন। সর্প যেমন হেয়জ্ঞানে গাত্রস্থ জীর্ণ তত্ত্ব অনায়াসে পরিত্যাগ করে, সাধুকও সেইরূপ পূর্ব সংস্কার ত্যাগ করিবেন। যাহা বিবেক জ্ঞানে সাধন নয় তাহা চিন্তা করিবে না, কারণ উহা বন্ধনের হেতু। দৃষ্টান্ত ভরত রাজা। বহু ব্যক্তির সঙ্গ রাগাদির কারণ বলিয়া ধ্যানের বিঘ্ন স্বরূপ। দৃষ্টান্ত কুমারী হস্তের বহু শঙ্খ। দুইজন বা দুই শঙ্খ একসঙ্গে থাকিলেও এইরূপ। আশা ত্যাগ করিলে সুখী হওয়া যায়। দৃষ্টান্ত পিঙ্গলা নামনিক বেশ্যা। যদিও বহু শাস্ত্র ও বহু গুরুর উপাসনা করা হয়, তথাপি তাহাদের মধ্যে সারটুকুই গ্রহণ করিতে হইবে। মধুকর যেমন অনেক পুষ্প হইতে মধু সংগ্রহ করে, স্বরনির্মাতার মতো একাগ্র চিত্ত থাকিলে সমাধি ভঙ্গ হয় না। লৌকিক বিষয় যেমন কৃত নিয়ম লঙ্ঘন করিলে মহা অনর্থের উৎপত্তি হয়, তদ্রূপ ইহাতেও। প্রণতি, ব্রহ্মচর্য ও গুরু সেবা দ্বারা বহুকালে সিদ্ধি লাভ হয়, যেমন ইন্দ্রের হইয়াছিল। জ্ঞানোৎপত্তির কাল নিয়ম নাই, যেমন বামদেব মুনির গর্ভাবস্থায় জ্ঞানোদয় হইয়াছিল। যে ব্যক্তি অতিশয় অর্থাৎ জ্ঞানের পরাকাষ্ঠা লাভ করিয়াছেন তাহার সঙ্গ দ্বারাও বিবেক লাভ হইয়া থাকে। যেমন ভোগে সৌভরি মুনির আসক্তির শান্তি হয় নাই, তেমনি অন্যেরও ভোগে রাগ শান্তি হয় না। ঔষধাদি দ্বারা আরোগ্য হয় বলিয়া যেমন লোকে ঔষধাদির শক্তি অস্বীকার করে না, যোগজ সিদ্ধিও সেইরূপ অস্বীকার করা চলিবে না। স্বস্তিকাদি আসন অভ্যাস করিতেই হইবে এমন কোনো নিয়ম নাই। শরীর ও মন বিচলিত না হয় ও সুখকর হয় এরূপ ভাবে উপবেশনের নামই আসন।
উপাসনা বসিয়াই সম্ভব, সুতরাং বসিয়া উপাসনা করিবে। ধ্যান হেতুও অর্থাৎ উপবিষ্ট অঙ্গ চেষ্টারা ইত্যাদি লক্ষণাক্রান্ত পুরুষকে দেখিয়া লোকে বলে ইনি ধ্যান করিতেছেন। অতএব ধ্যান উপবিষ্ট পুরুষেই সম্ভব, কারণ ধ্যানী পুরুষকে নিশ্চল পৃথিবীর সহিত তুলনা করা হইয়াছে। কারণ স্মৃতিতেও এরূপ আছে, যেখানে একাগ্রতা হইবে সেই স্থানে বসিয়াই ধ্যান করিবে। কারণ কোন স্থানে বসিয়া ধ্যান করিতে হইবে তাহার কোনো বিশেষ বিধান নাই। এই কয়েকটি উদ্ধৃত অংশ দেখিলেই একটা ধারণা হয় যোগ সম্বন্ধে অন্যান্য ভারতীয় দর্শনের কি বলিবার আছে।